গুড মর্নিং কেজিটুর বাচ্চারা, আজকে তোমাদের অঙ্ক পরীক্ষা। তোমাদের অঙ্ক পরীক্ষার অনেক শুভেচ্ছা। তোমাদের অঙ্ক পরীক্ষায় কি কি করতে হবে আজকে আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি। দেখো, তোমরা এরকম একটা খাতা পেয়েছো। খাতার ওপরে প্রথমে যে জায়গাটা আছে সেখানটায় লিখবে সেকেন্ড টার্মিনাল, টার্মিনাল টু এনডি, টিই আর এম আই এন এ এল, সেকেন্ড টার্মিনাল 2021। তারপরে সবাই সবার নাম লিখবে, তোমাদের ক্লাস, সেকশন আর রোল নাম্বার মিস লিখে দিয়েছে। তারপরে লিখবে ম্যাথমেটিক্স, তারপরে ফুল মার্কস 60। তারপরে পুরো খাতাটায় এই যে আমি যেভাবে মার্জিন দিয়েছি সেভাবে মার্জিন দেবে, সুন্দর করে সেভাবে মার্জিন দেবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাচ্চাদের প্রশ্নগুলি পেন বা পেন্সিল যে কোনো একটাতে লিখে দিলেই হবে। আর বাচ্চারা, তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে, স্পষ্ট করে, পরিষ্কার করে লিখবে আর পরীক্ষাটা দেবে। তারপরে দেখো প্রশ্নগুলো কিভাবে আসবে। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, দেখো নিচে পৃষ্ঠা নাম্বার 1 লিখে দেওয়া আছে। এখানটাতে তোমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে, আমি পড়ে দিচ্ছি। দেখো প্রথমে আছে 1 নম্বরে আছে রাইট দ্য মিসিং নাম্বারস। এই যে ড্যাশ আছে, এই ড্যাশগুলোতে তোমাদের নাম্বারগুলো লিখতে হবে, এগুলো তোমরা জানো। তারপরে 2 নম্বরে দেখো লেখা আছে পুট দ্য কারেক্ট সাইন প্লাস অর মাইনাস ইন ইচ সার্কেল, মানে এই সার্কেলগুলোর মধ্যে প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে 3 নাম্বার দেখো রিং দ্য বিগেস্ট নিউমেরাল, নাম্বার 1 নাম্বার 2 দুটো অঙ্ক দেওয়া আছে। এই যে চারটে সংখ্যা দেওয়া আছে, এই চারটে সংখ্যার মধ্যে থেকে কোনটা সব থেকে বড় সংখ্যা সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে প্রথম পৃষ্ঠায় নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3 এই তিনটে অঙ্ক দেওয়া হয়েছে। তারপরে দেখো এটা পৃষ্ঠা নাম্বার 2, এখানটায় দেওয়া আছে রিং দ্য স্মলেস্ট নিউমেরাল। এখানেও নাম্বার 1 নাম্বার 2 আছে, 1 2 3 4 চারটে সংখ্যা দেওয়া আছে, নিচেও 1 2 3 4 চারটে সংখ্যা দেওয়া আছে। এই চারটের থেকে স্মলেস্ট নাম্বারটাকে রিং করবে, এই চারটে নাম্বারের থেকেও স্মলেস্ট নাম্বারটাতে রিং করবে। তারপরে দেখো ফোন নাম্বার, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন মানে প্লাস আর মাইনাস, এ বি সি ডি ই এফ, দেখো ছটা অঙ্ক দেওয়া আছে, প্লাস আর মাইনাস মিলিয়ে দেওয়া আছে। অঙ্কগুলোকে তোমরা আস্তে আস্তে করবে। তারপরে দেখো এটা পৃষ্ঠা নাম্বার 3 নাম্বার পৃষ্ঠা, এখানটায় দেওয়া আছে মাল্টিপ্লিকেশন মানে গুণ। দেখো এখানে 10টা গুণ অঙ্ক আছে। তোমরা তো টেবিল শিখেছো, তাহলে এই গুণগুলো তোমরা করতে পারবে, এই গুণগুলো আস্তে আস্তে তোমরা করবে। তারপরে দেখো 6 নাম্বার আছে রাইট দ্য টেবিল অফ 7, মানে 7 এর যে টেবিলটা সেই টেবিলটা লিখতে হবে। এখানটায় তো অল্প জায়গা আছে, এই টেবিলটাকে চাইলে তোমরা এই পেছনের পৃষ্ঠাতেও লিখতে পারো, ঠিক আছে। টেবিলটার এখানটায় যেহেতু কম জায়গা আছে, এখানটায় যদি তোমাদের না ধরে তোমরা এই টেবিলটাকে পেছনের পৃষ্ঠাটাতেও লিখতে পারো। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের পুরো অঙ্ক প্রশ্নটা তোমাদের আমি দেখিয়ে দিলাম আর বুঝিয়ে দিলাম। তোমরা আস্তে আস্তে অঙ্ক পরীক্ষা দেবে, খুব ভালোভাবে পরীক্ষা দেবে। টাটা।